কেউ 4 বছর কেউ বা 5 বছর ধরে রুটি রুজির টানে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করছিলেন। লকডাউন হতেই শ্রমিকরা বিপাকে পড়েন, কেউ বাসে, কেউ ট্রেনে ও কেউ সাইকেলে জলপাইগুড়িতে ফিরে আসেন। এরপর কোয়ারেন্টিন সেন্টারে থেকে বাড়িতে ফিরে যান। তারপরই সমস্যায় পড়েন শ্রমিকরা। কাজ হারানোর পাশাপাশি হাতে টাকা না থাকায় রুটি রুজিতে টান পড়েছে তাদের। শ্রমিকদের দাবি, কেরল, মহারাষ্ট্র, গুজরাট ও অন্যান্য রাজ্যে কাজ করতেন তারা। লকডাউনের মধ্যে সকল পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে গ্রামের বাড়িতে ফিরে এসেছেন। এরপর কাজ না পেয়ে সমস্যায় পড়েছেন তারা। এই পরিস্থিতিতে কাজ না পেয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। শুক্রবার সাহায্যের আবেদন জানিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন গ্রামাঞ্চলের পরিযায়ী শ্রমিকরা মহকুমা শাসক দপ্তরে হাজির হন। মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা। আর এসডিওর কাছে আমাদের আবেদন হচ্ছে একটাই, যে পরিযায়ী শ্রমিক কল্যাণে সরকারের জনকল্যাণমুখী প্রকল্প সমূহ অবিলম্ব ব্যবহার করতে হবে। পরিযায়ী শ্রমিকদের বরাদ্দ রেশন প্রদান নিয়ে টালবাহানা বন্ধ করে সকল শ্রমিকদের, এমনকি যাদের রেশন কার্ড নেই এমন শ্রমিকদেরও রেশন সামগ্রী বণ্টনের ব্যবস্থা অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিকল্প কর্মসংস্থানের বন্দোবস্ত না হওয়া পর্যন্ত রেগা প্রকল্পের মাধ্যমে রোজগারের ব্যবস্থা করতে হবে। দেশ এবং দেশের বাইরের ক্ষেত্রীয় সংস্থা সমূহকে কর্মরত পরিযায়ী শ্রমিকদের সমস্ত রকম বকেয়া প্রদানের সরকারকে দায়িত্ব নিতে হবে।